সুপ্রিয় দর্শক, শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন জেনে নেওয়া যাক এক নজরে সংবাদ শিরোনামগুলো, তারপর জানতে পারবেন বিস্তারিত খবর। বেকার ভাতার দাবিতে বিডিএফ এর বিক্ষোভে ফোরাম ফর সোশ্যাল হারমোনির সমর্থন। ড্রাগস কাণ্ডে গ্রেফতারি জিপি সভাপতি আব্দুল করিম ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছে করিমগঞ্জ আদালত, বাকি তিনজন পুলিশ রিমান্ডে। হাইলাকান্দির কুন্দশালায় স্বেচ্ছাসেবী সংগঠনে বস্ত্র বিতরণ। মাইক্রোফিন্যান্সের ঋণ মকুব, ধেমাজি ও বিশ্বনাথে সুবিধাভোগী মহিলাদের হাতে দ্বিতীয় দফার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ইকো ট্যুরিজম, মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র জালুকবাড়ির বাংলাগড়ে চালু 4 কিলোমিটার দীর্ঘ ট্রাকিং রোড। 4 জানুয়ারি থেকে ধর্মনগর শিলচর দ্বি সাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেন। সোমবার থেকে হাইলাকান্দিতে 15 থেকে 18 বছর বয়সী 23,000 পড়ুয়াকে টিকাকরণ। নতুন বছরে AFSPA নিয়ে ইতিবাচক পদক্ষেপ ইঙ্গিত অসমের মুখ্যমন্ত্রী হেমন্তের। করিমগঞ্জ জেলা CPIM এর ত্রয়োবিংশ সম্মেলনে গৃহীত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন করার প্রস্তাব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনে নিন বিস্তারিত খবর। যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চটপট গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, ধন্যবাদ। 4 জানুয়ারি থেকে ধর্মনগর শিলচর দ্বি সাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেন। গুয়াহাটি নিউ হাফলং এর মধ্যে 9টি ট্রিপ উভয় দিক থেকে চলাচল করবে একটি স্পেশাল। 7 জানুয়ারি থেকে রঙ্গাপুরা নর্থ ডিকরগাঁও ও রাঙ্গিয়া ডিকরগাঁও দৈনিক প্যাসেঞ্জার ট্রেন, ত্রিপুরা ধর্মনগর এবং অসমের শিলচরের মধ্যে দ্বি সাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু হচ্ছে। যাত্রীদের চাহিদা পূরণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 4 জানুয়ারি থেকেই প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া 7 জানুয়ারি থেকে রঙ্গাপাড়া নর্থ ডেকারগাঁও ও রঙ্গিয়া ডেকারগাঁওয়ের মধ্যে দৈনিক প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ভিড় হ্রাস করতে গুয়াহাটি এবং নিউ হাফলং এর মধ্যে 9টি ট্রিপের জন্য উভয় দিক থেকে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়া শিলচর ও ভৈরবের মধ্যে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের ফ্রিকোয়েন্সি দ্বি সাপ্তাহিক থেকে দৈনিক বৃদ্ধি করে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে 3 জানুয়ারি থেকে শিলচর ও জিরিবামের মধ্যে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সময়সূচি সংশোধিত করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণিত কৌর জানিয়েছেন, ট্রেন নম্বর 05823 রাঙ্গাপাড়া নর্থ ডেকারগাঁও দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল রাঙ্গাপাড়া নর্থ থেকে 06:20 রওনা দেবে এবং 06:55 ডেকারগাঁও পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05824 ডেকারগাঁও রাঙ্গাপাড়া নর্থ দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ডেকারগাঁও থেকে 22:40 রওনা দেবে এবং 23:30 রাঙ্গাপাড়া নর্থে পৌঁছবে। ট্রেন নম্বর 05861 রঙ্গিয়া ডেকারগাঁও দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল রাঙ্গিয়া থেকে 15:30 রওনা দেবে এবং 20:15 ডেকারগাঁও পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05862 ডেকারগাঁও রঙ্গিয়া দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ডেকারগাঁও থেকে 07:30 রওনা দেবে এবং 11:15 রাঙ্গিয়া পৌঁছাবে। সাথে তিনি যোগ করেন, ট্রেন নম্বর 05677 শিলচর ধর্মনগর দ্বি সাপ্তাহিক প্যাসেঞ্জার স্পেশাল ও 4 জানুয়ারি থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি শিলচর থেকে প্রত্যেক মঙ্গল ও শুক্রবার 17:30 রওনা দেবে এবং 22:35 ধর্মনগর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05678 ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার 5 জানুয়ারি থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি ধর্মনগর থেকে প্রত্যেক বুধ ও শনিবার 05:30 রওনা দেবে এবং 10:20 শিলচর পৌঁছাবে। ড্রাগস কাণ্ডে গ্রেফতার জিপি সভাপতি আব্দুল করিম ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছে করিমগঞ্জ আদালত, বাকি 3 জন পুলিশ রিমান্ডে। ড্রাগস কাণ্ডে গ্রেফতার পীরেরচর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সহ 2 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেফতার 5 জনের মধ্যে বাকি 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য করিমগঞ্জ সদর পুলিশ রিমান্ডে নিয়েছে। জানা গেছে পুলিশ সূত্রে, ড্রাগস কারবারে জড়িত পীরেরচর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম ও তার 2 পুত্র এবং 2 ভাই সহ মোট 5 জনকে শুক্রবার গভীর রাতে
হিরোইন সমেত মেদল গ্রামে তাদের নিজস্ব বাড়ি থেকে আটক করেছিল করিমগঞ্জ সদর থানার পুলিশ। আজ ধৃতদের মেজর বিভাগীয় আদালতে হাজির করলে ড্রাগস কারবারের মূল পান্ডা মোহাম্মদ আব্দুল করিম ও তার ছেলে রিপন আহমদকে কারাগারে পাঠিয়ে দেন বিচারপতি। অন্য তিনজন মাহমুদ আহমেদ, মোহানউদ্দিন ও আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর পুলিশ আদালতের কাছে আবেদন জানিয়ে রিমান্ড নিয়ে আসে। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযানে পীরচর গ্রাম পঞ্চায়েত সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের ঘর থেকে 32 গ্রাম হিরোইন সহ প্রায় 2,000 কৌটো ড্রাগস এবং নগদ অর্থ উদ্ধার করেছিল। মাদক কারবারি অভিযোগে স্থানীয় কংগ্রেস নেতা তথা গাঁও পঞ্চায়েত সভাপতি মোহাম্মদ আব্দুল করিম তার 2 পুত্র এবং 2 ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। করিমগঞ্জ জেলা সিপিআইএম এর ত্রয়োবিংশ সম্মেলনে গৃহীত বিভিন্ন সমস্যার সমাধানে দাবিতে আন্দোলন করার প্রস্তাব। ইংরেজি নববর্ষের প্রথম ও দ্বিতীয় দিন করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের মিলনায়তনে মনীষ ভট্টাচার্য নগরে অনুষ্ঠিত ত্রয়োবিংশ সম্মেলন। দলের প্রবীণ নেতা, স্বাধীনতা সংগ্রামী তথা কৃষক নেতা প্রয়াত মনীষ ভট্টাচার্যের নামে সম্মেলন স্থলে নামকরণ করা হয় মনীষ ভট্টাচার্য নগর। গতকাল সকালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং কানায় কানায় পূর্ণ হল ঘরে প্রকাশ্য অধিবেশনের পর বিকেলে শুরু হয়েছিল মূল প্রতিনিধি সম্মেলন। আজ অর্থাৎ সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন জেলার প্রতিটি আঞ্চলিক থেকে 120 জন প্রতিনিধির উপস্থিতিতে খসড়া সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর মোট 41 জন সদস্যের আলোচনার পর তা গৃহীত হয়। জাতীয় মেডিকেল কমিশনের নির্দেশিকা অনুযায়ী করিমগঞ্জ জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন, গ্রামীণ হাসপাতাল এবং পশু হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা, গ্রামীণ রাস্তা সংস্কারে দুর্নীতি বন্ধ করা, জেলার সব রুটে দৈনিক রেল চালু করা, শিক্ষার বাণিজ্যকরণ বন্ধ করা ইত্যাদি সহ জেলার সর্বস্তরের জনজীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে জোরদার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব গ্রহণ করা হয়। সেই সঙ্গে ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকা 23-24 ফেব্রুয়ারি দুদিনের সাধারণ ধর্মঘটকে জেলায় সফল করে তুলতে প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারি মাসের 15, 16 এবং 17 ফেব্রুয়ারি শিলচরে অনুষ্ঠিত পার্টির রাজ্য সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রচার সহ সার্বিক সহায়তা করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সম্মেলন থেকে পরিতোষ দাশগুপ্তকে সম্পাদক নির্বাচিত করে 20 সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী জেলা কমিটিও গঠন করা হয়। এরপর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য টিকেন দাসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরামর্শ সহ সমাপ্তি ভাষণ, সভাপতি মণ্ডলীর ভাষণ এবং সবশেষ সমবেত ইন্টারন্যাশনাল সঙ্গীতের মাধ্যমে সিপিআইএম এর করিমগঞ্জ জেলার ত্রয়োবিংশ সম্মেলনের পরিসমাপ্তি ঘটে। মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র জলকবাড়ির বংলাগড়ে চালু 4 কিলোমিটার দীর্ঘ ট্রাকিং রোড অসমে ইকো ট্যুরিজমকে প্রসারিত করতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অভিলাষী পদক্ষেপ বাস্তবায়িত হতে চলেছে। ইংরেজি নতুন বছরের দ্বিতীয় দিন আজ রবিবার মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র জলকবাড়ির বংলাগড়ে উদ্বোধন করা হয়েছে 4 কিলোমিটার দীর্ঘ ট্রাকিং রোড। বংলাগড়ে খাড়া পাথুরি পাহাড়ি ট্রাকিং রোডের উদ্বোধন করে রাজ্যের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট ডক্টর অলোকা ভার্গব বলেন, অসমের প্রান্তে প্রান্তে বন বিভাগের সহযোগিতায় জৈব বৈচিত্র্যকে পর্যটন ক্ষেত্রে রূপান্তর করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী WF মন্ত্রে রাজ্যবাসীকে উদ্বুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। WF এর ব্যাখ্যা করতে গিয়ে PCCF ডক্টর অলকা বলেন, এফ ফর ফরেস্ট এবং এফ ফর ফিটনেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর উচ্চ শিলা পাহাড়ে উদ্ধারিত ট্রাকিং রোডটি রাজ্যের পর্যটন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে দাবি করেছেন PCCF ডক্টর অলোকা ভার্গব। হরিনাম ধ্বনি সহকারে 4 কিলোমিটার দৈর্ঘ্যের মনোরম ট্রাকিং রোড উদ্বোধনী অনুষ্ঠানে বংলাগড়ে স্থানীয় জনতা ছাড়াও কয়েকজন বিশিষ্ট নাগরিক, প্রকৃতিপ্রেমী PCF ডক্টর অমিত শাহ, PCF সত্যেন্দ্র সিং, উত্তর কামরূপের DFO সানি দেও, ইন্দ্র দেও চৌধুরী উপস্থিত ছিলেন।